সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে সবার আগে ভিডিও হওয়ার জন্য করুন ওয়েলকাম সবাই কেমন আছেন সাথে আমি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল জানবেন টু শিখবেন বন্ধুরা আপনাদের জন্য দারুণ ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি এই ভিডিওটি উপভোগ করবেন বিশেষ করে যারা সৌদি প্রবাসী আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কীভাবে রিএন্ট্রি ভিসা অনলাইনে চেক করবেন যারা সৌদি থেকে দেশে ছুটিতে যায় যখন ছুটির পেপার হাতে ফায় অথবা যে কোনো কারণে ছুটির পেপার হারিয়ে ফেলে অথবা মালিক যদি না দিয়ে থাকে সেক্ষেত্রে কিভাবে অনলাইনের মাধ্যমে জানতে পারবেন সম্পূর্ণ ডিটেলস সেটি এই ভিডিওতে দেখাবো এরকম হয় মালিক যখন ছুটি দেয় সেক্ষেত্রে বলে না কত মাসের ছুটি দিয়েছে সবার মধ্যে একটি বয়খাস করে ছুটির মেয়াদ শেষ হইয়া যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা আপনারা যদি ছুটির পেপার হারিয়ে ফেলেন অথবা যে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে নিজে নিজে মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে লিঙ্কে প্রবেশ করে জানতে পারবেন ছুটি কত মাসের এবং এন্ট্রি রিএন্ট্রি সব কিছু বিস্তারিত ডিটেলস জানতে পারবেন যদি জানতে চান এবং শিখতে চান তাহলে ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকুন চলুন দেরি না করে মূল কাজ স্টার্ট করি প্রথমে গুগল ক্রোম অভেন করবেন এবং এখানে সার্চ বারে টাইপ করবেন লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের যা তো কষ্ট না হয় সেখান থেকে এক ক্লিকে ওয়েবসাইটটি ওপেন করতে পারবেন যাই হোক যেহেতু আমি এখানে নোট করে রাখছি এখান থেকে কপি করে এই সার্চ বারে টাইপ করব টাইপ করে যখন ইন্টারে ক্লিক দেবো ওয়েবসাইটটি ওপেন হবে দেখতে পারছেন এরকম একটি পেজ দেখতে পাবেন এখান থেকে প্রথমে যে অপশনটি দেখা যাচ্ছে এখান থেকে আকামা নম্বর আকামার যে নম্বরটি আছে সেটি এখানে খালি করে দিতে হবে এখানে আমি আকামার নাম্বারটি দিচ্ছি দেন নিচে যে অপশনটি দেখতে পারছেন প্লিজ সোজ দ্য সেকেন্ড ভ্যালিউ এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা চাইলে বিশা নাম্বার পাসপোর্ট নাম্বার নেম ডেট এগুলোর মাধ্যমে ওপেন করতে পারবেন আমি নামটি সিলেক্ট করলাম আকামার যে নামটি থাকবে সে নামটি এখানে বসাতে হবে আমি এখানে নামটি দিলাম দেওয়ার পর নিচে যে শেক লেখা আছে এখানে ক্লিক করব আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমি যে কথাটি বললাম বিস্তারিত ডিটেলস এখান থেকে জানতে পারবেন কখন ছুটি শেষ হবে এবং এন্ট্রি কখন করতে হবে সৌদিতে এবং কত মাসের ছুটি পাসপোর্ট নাম্বার ভিসা নাম্বার এভরিথিং এক কথায় বলতে গেলে সম্পূর্ণ ডিটেলস এখানে পাবেন নিচে দেখুন ইনসাইড দ্য কিংডম যদি ছুটিতে থাকেন অথবা যদি বাহিরে থাকেন সৌদি থেকে সেক্ষেত্রে নিচে দেখাবে আউটসাইড যেহেতু এখানে ইনসাইড দ্য কিংডম এভাবে দেখাচ্ছে অর্থাৎ আমি এখন সৌদির ভিতর আসি সৌদির কান্ট্রিতে সেই জন্য এখানে ইনসাইড দেখাচ্ছে সো আপনারা এভাবে বুঝে নেবেন এবং বিস্তারিত ডিটেলস এখান থেকে যদি হারিয়ে ফেলেন এখান থেকে কপি করে আপনারা ইউজ করতে পারবেন এবং মাল এই কোম্পানি যদি না বলে সেক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন ছুটি কত সব কিছু তাহলে বুঝতে পারছেন বন্ধুরা এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট যারা জানান না সবার সাথে শেয়ার করবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিবেন আবারও বলছি সবার সাথে শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হন তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ফার্সে ব্যাল অ্যাকাউন্টটি অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন কিছু পাওয়ার জন্য আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রইল এবং ভিন্ন ধরনের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত সুস্থ থাকবেন অবশ্য জানবেন টু শিখবেন চ্যানেলের সাথে থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যায়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ